নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবারও কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব আমরা নিয়ে এলাম এবং আজকের কারেন্ট অ্যাফেয়ার্সও আপনার টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স। এবং আজকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আপনারা মূলত একটা প্রশ্ন কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের যে পরীক্ষায় দেবেন সেখানে কিন্তু একটা আসবেই আসবে। তো সেই জন্য বলছি, সেশনটা কিন্তু একদম মিস করবেন না, কোনো জায়গাতেই মিস করবেন না। যারা আজকে চ্যানেলে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমাদের চ্যানেলে শুধু পড়াই না, আমরা পড়ানোর সাথে সাথে সমস্ত পরীক্ষার কিন্তু অগ্রিম খবরাখবর কবে কি হতে চলেছে, ঠিক আছে, সমস্ত রকম ক্লাস করানো হয় এখানে। তো তার থেকে বড় জিনিস হচ্ছে আমাদের কাছে পড়ে বিগত বছরে বহুজন সাকসেস পেয়েছে, তো সেই জন্য বলছি তোমরা সাবস্ক্রাইব করতে পারো। তো আজকে দেখো, আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স পর্বতে আমরা নিয়ে এসেছি যে বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে পুরস্কার 2020 সালে, কারণ 2021 সালে এখনও পর্যন্ত কোনো ক্রীড়াক্ষেত্রে পুরস্কার দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে 2020 সালে এগুলো ইম্পর্ট্যান্ট এবং কী কী পুরস্কার আমরা মানে এখানে নিয়ে এসেছি তোমরা একটু দেখে নাও। দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার যেটা দেওয়া হয়েছিল 2020 সালে, দ্রোণাচার্য পুরস্কার 2020 সালে দেওয়া হয়েছিল, ধ্যানচাঁদ পুরস্কার 2020 সালে দেওয়া হয়েছিল এবং অর্জুন পুরস্কার। সব থেকে বড় জিনিস হচ্ছে এই সমস্ত পুরস্কারের সাথে সাথে প্রিভিয়াস ইয়ারে কী প্রশ্ন এসেছিল এবং এবছরে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমি এখানে জানিয়ে দেবো, ঠিক আছে। আর অবশ্যই তোমাদেরকে আমি বলবো যে করোনার বাজারে মানে এক তো করোনা চারিদিকে বাড়ছে, তো অবশ্যই সেফ ডিস্টেন্স মেনটেন করো, বাড়িতে থাকার চেষ্টা করো, তো সেটা জনস্বার্থে প্রচারিত করা উচিত। তো যারা আমাকে অ্যাটলিস্ট ভালোবাসো তো নিজেকে সেভ করো, পরীক্ষা অনেক দেরি আছে। তোমাদের বারবার করে বলছি, তোমাদের যে পরীক্ষার যে রুটিন তোমরা অনেকজন দেখাচ্ছ যে স্যার 5 তারিখে যে লোগো দিয়ে দিয়েছে, 5 তারিখে লোগো স্ট্যাম্প দেওয়া আছে, লোগো ঠিকই ফেক নয়, কোনো ফেক নোটিশ নয়, কিন্তু সেটা করোনা পরিস্থিতির আগে ছিল। তো করোনা পরিস্থিতি এখন যা বাড়ছে বুঝতে পারছো, লোকাল ট্রেন বন্ধ হয়ে গেছে, তো আস্তে আস্তে সমস্ত জায়গায় মানুষ আজ মরতে বসেছে, তো সেই জায়গাটায় পরীক্ষা নেওয়াটা তো মানে এত বড় ভুল কাজটা সরকার কোনোদিনই করবে না। তো সেই জন্য তোমরা একদম বেফিকার থাকতে পারো, তোমরা হাতে এখনও সময় পাচ্ছ, প্রায় মাস চারেক সময় পাবে, তো সেই জন্য নিজের প্রিপারেশনটা ভালো করে শুরু করো, ঠিক আছে। চলো আজকে দেখো আমরা প্রথমে শুরু করবো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। আচ্ছা দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার, তোমাদের আগে তার আগে আমি কিছু কথা এখানে জানিয়ে দিই যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের সম্বন্ধে দু চারটে কথা আগে জানিয়ে দিই। দেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারটা সর্বপ্রথম দেওয়া শুরু হয়েছিল তোমাদের 1991 থেকে 92 সালে। যদি বলে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কত সালে দেওয়া হয়, 1991 থেকে 92 সালের মধ্যে দেওয়া শুরু হয়েছিল, ঠিক আছে। এখানে যদি বলে ফার্স্ট মানে প্রথম প্রথম কে পেয়েছিল, সেটা হবে বিশ্বনাথ আনন্দ। বিশ্বনাথ আনন্দ প্রথম পেয়েছিল, কে পেয়েছিল যদি বলে এরকম যে কে পেয়েছিল, সেটা হচ্ছে বিশ্বনাথ আনন্দ। আর আরেকটা জিনিস জেনে রেখো, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের সর্বোচ্চ প্রাইজ মূল্য হচ্ছে 25 লাখ, ঠিক আছে, সর্বোচ্চ পুরস্কারের মান হচ্ছে 25 লাখ। আর চলো এবার আমরা এটা দেখব যে কে কে পেয়েছিল। দেখো এখানে প্রথম খেলরত্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রথম পায় মানে মানে 1 নম্বর নামে দেওয়া হয়েছে ভিনেশ ফোগাট। তোমরা জানো যে ভিনেশ ফোগাট কুস্তি বিভাগে, আমি কেন এগুলো লিখে দিয়েছি তোমাদের, কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কে পেয়েছে বলে কিন্তু প্রশ্নটা দেবে না তোমাদের, কিন্তু এটা বাস্তব কথা একদম পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে। তোমাদের প্রশ্নটা কিন্তু এইভাবে দেবে যে সম্প্রতি খেলরত্ন পুরস্কার প্রাপ্ত ভিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত, কুস্তি, হকি, টেবিল টেনিস, ক্রিকেট, এইভাবে চারটা অপশান দেবে, ঠিক আছে। তো সঠিক উত্তর হয়ে যাবে ভিনেশ ফোগাট। তো এইভাবে তোমরা মনে রাখো যে কে কোন খেলার সাথে যুক্ত, ঠিক আছে। রানী রামপাল, রানী রামপাল হচ্ছে হকির সঙ্গে যুক্ত, মনিকা বাত্রা টেবিল টেনিসের সঙ্গে যুক্ত, রোহিত শর্মা ক্রিকেটের সাথে যুক্ত, তারপর তোমার হচ্ছে তারপর মারিয়ানাপ্পা টি, এটা হচ্ছে প্যারা অ্যাথলেটিক, ঠিক আছে। তো টোটাল টোটাল তোমার 5 জন পেয়েছিল। তো টোটাল যদি বলে, এটা একটা প্রশ্ন হতে পারে যে অ্যাকচুয়ালি রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার কতজনকে দেওয়া হয়েছিল, তো এটার উত্তর হবে 5 জন, ঠিক আছে। আর আরেকটা কথা তোমাদের জানিয়ে দিই যে
পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আমাদের আবারও অ্যাডমিশন শুরু হয়েছে। যদি বাড়িতে বসে সেফ ডিস্টেন্স মেনটেন করে কেউ আমাদের কাছে পড়তে চাও, তোমরা রেগুলার বেসিসে সপ্তাহে 4 দিন ক্লাস পাচ্ছ, তুমি লাইভ ক্লাসের ব্যবস্থাও করা হচ্ছে এবং তারপরে ক্লাসের পরেই নোটস পেয়ে যাচ্ছ, এই কারেন্ট অ্যাফেয়ার্সের PDFগুলো ওখানে অ্যাভেলেবেল, কিন্তু আদারওয়াইজ কিন্তু কোনো জায়গায় অ্যাভেলেবেল না। মাসিক মাত্র 60 টাকা মাইনে নেওয়া হয় আর ঢুকতে প্রথমে 500 টাকা লাগে। যদি কেউ পড়তে চাও অবশ্যই দেরি না করে তোমাদের দায়িত্ব নেওয়া, মানে এখন তো কোনো অফলাইনে ব্যাচ, আমাদের এই 4টে ব্রাঞ্চ টোটালি অফ করতে হয়েছে, ঠিক আছে? তো অফলাইন বন্ধ বলে আমাদের অনলাইন সেগমেন্ট শুরু হয়েছে। তো মাসিক 60 টাকা মাইনে এমন কিছু ব্যাপার না, যদি কেউ পড়তে চাও এই নম্বরে তোমরা যোগাযোগ করো, তোমাদের দায়িত্ব আমরা নেব, বুঝতে পেরেছ? তো চলো আমরা আবার নেক্সট প্রশ্নে যাব। দ্রোণাচার্য পুরস্কার, বন্ধুরা দ্রোণাচার্য পুরস্কার কে কে পেয়েছে দেখো। দ্রোণাচার্য পুরস্কার অ্যাকচুয়ালি পেয়েছে তো অনেকজন, ঠিক আছে? এটার আবার দুটো ক্যাটাগরি আছে, একটা হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরি, মানে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আর একটা হচ্ছে রেগুলার ক্যাটাগরি। তো দেখো প্রথমে যেগুলো আমি বলবো সেগুলো হচ্ছে সবই হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরি, ঠিক আছে? দেখো নরেশ কুমার, বন্ধুরা এটাও পরীক্ষা হলে দিতে পারে যে নরেশ কুমার কিসের সাথে যুক্ত, ইনি টেনিসের সাথে যুক্ত। কৃষণ কুমার হুন্ডা, মানে হুড্ডা, ইনি কাবাডি খেলার সাথে যুক্ত। ধর্মেন্দ্র তাওয়ারি, ইনি তীরন্দাজি খেলার সাথে যুক্ত। পুরুষোত্তম রায়, উনি অ্যাথলেটিকের সঙ্গে যুক্ত। বিজয় ভালোচন্দ্র মুনেশ্বর, ইনি প্যারা অ্যাথলেটিক। ওম প্রকাশ দাহিয়া, কুস্তি। এগুলো তোমরা খাতায় নোট করে রাখো, কারণ আমি বলতে পারি যে এর বাইরে কিন্তু তোমরা এখান থেকে পাবেই পাবে, মানে 100% বলতে পারি তোমরা কিন্তু যদি এইরকম কোনো প্রশ্ন দেয়, যেমন 2018 সালে দিয়েছিল যে নিচের কোন ব্যক্তিটি ভারোত্তোলনের সঙ্গে যুক্ত, ঠিক আছে? তো সেখানে যেরকম দেওয়া হয়েছিল ঠিক সেরকমভাবে এসআই দিয়েছিল প্রশ্নটা, তো সেরকমভাবে প্রশ্ন কিন্তু এবছরও পাবা এবং আশা করি এইগুলো থেকেই পাবা। কারণ খেল মানে যারাই কিন্তু সম্প্রতি পুরস্কার পায় না তাদের নামটাই কিন্তু সরকার পরীক্ষায় দেয়, বুঝতে পেরেছো? তো যেমন শিব সিং কিসের সাথে যুক্ত, বক্সিং, কুস্তি, এইভাবে দিতে পারে, ঠিক আছে? তারপর রমেশ পাঠানিয়া, উনি হকির সাথে যুক্ত। আর এবার চলো রেগুলার ক্যাটাগরিতে কে কে পেয়েছে দেখো। রেগুলার ক্যাটাগরিতেও পেয়েছে 5 জন, তার মধ্যে দেখো কে আছে, দেখো যশপাল রানা, খুব ইম্পর্টেন্ট একটা নাম যশপাল রানা, কিসের সাথে যুক্ত এটাও দেয় পরীক্ষা হলে, শ্যুটিংয়ের সাথে যুক্ত, উনি পেয়েছেন। গৌরব খান্না, উনি প্যারা ব্যাডমিন্টনের সাথে যুক্ত, ঠিক আছে, ইনি পেয়েছেন। যোগেশ মালভিয়া, উনি মাল্লাখাম্প বলে কোনো একটা খেলা হয় সেটাতে যুক্ত। এবং জুডো ফেলিক্স সিবেস্তিয়ান, উনি হকিতে পেয়েছেন, ঠিক আছে? চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই, খুব ইম্পর্টেন্ট এবং এবছরে আসার মতো অর্জুন পুরস্কার, কারণ অর্জুন পুরস্কার এবছর পেয়েছে অনেকজন, 27 জন পেয়েছে, টোটাল 27, 27 জন পেয়েছে। তো তোমাদের তার আগে জানিয়ে দিই যে অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া হয়েছিল। অর্জুন পুরস্কার প্রথম 1961 সালে প্রথম অর্জুন পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে? আর অর্জুন পুরস্কারের সর্বোচ্চ মূল্য হচ্ছে 15 লাখ, 15 লাখ কিন্তু টাকা কিন্তু অর্জুন পুরস্কারে দেওয়া হয়, ঠিক আছে? আর তোমাদের হয়তো এই প্রশ্নটা হতে পারে যে স্যার দ্রোণাচার্য পুরস্কারটা বলে দিন। আর দ্রোণাচার্য পুরস্কার হচ্ছে তোমার 1985 সাল থেকে দেওয়া শুরু হয়, এবং এই অ্যাওয়ার্ডটার তোমার দ্রোণাচার্য পুরস্কারের সর্বোচ্চ হচ্ছে 10 লাখ টাকা দেওয়া হয়, ঠিক আছে? তো কত সালে বললাম, 1985 সাল থেকে দেওয়া শুরু হয় এবং এটা 10 লাখ টাকা দেওয়া হয়, ঠিক আছে? তো অর্জুন পুরস্কারে দেখো খুব ইম্পর্টেন্ট প্রতিটি নাম, কারণ এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু বারবার করে বলছি খুব আসে। প্রথম হচ্ছে, 1 নম্বর হচ্ছে অতনু দাস, উনি কিসের সাথে যুক্ত, পরীক্ষা হলে এটা দিতে পারে। সম্প্রতি এরমভাবে প্রশ্নটা তোমাদের তৈরি করবে, সম্প্রতি অর্জুন পুরস্কার প্রাপ্ত ব্যক্তি অতনু দাস, ইনি কিসের কোন খেলার সাথে যুক্ত, ইনি তীরন্দাজির সাথে যুক্ত। দুতি চ্যান্ত, ইনি কিসের সাথে যুক্ত, উনি অ্যাথলেটিক্সের সাথে যুক্ত। চন্দ্রশেখর শেট্টি, উনি ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত, সিটি নয় অ্যাকচুয়ালি সেটি হবে, ঠিক আছে? উনি মানে টাইপিং মিস্টেক হয়েছে। তারপর মনীষ কৌশিক, খুব ইম্পর্টেন্ট নাম এবছর আসার মতো, মানে বারবার অনেক জায়গায় ইনার নাম খবর পেপারও এসেছিলো, তো তোমরা কিন্তু নামটা কিন্তু আইডেন্টিফাইড করে রাখো, এই নাম কিন্তু পরীক্ষা হলে দিতে পারে। মনীষ কৌশিক কিসের সাথে যুক্ত, উনি বক্সিং খেলার সাথে যুক্ত। ঈশান শর্মা, ইনি কিসের সাথে যুক্ত, ইনি হচ্ছেন ক্রিকেটের সাথে যুক্ত। তারপর হচ্ছে দীপ্তি শর্মা, ইনিও ক্রিকেটের সাথে যুক্ত। সৌরভ চৌধুরী শ্যুটিংয়ের সাথে যুক্ত, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সৌরভ চৌধুরী খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্যুটিংয়ের সাথে যুক্ত, ঠিক আছে?
চলো নেক্সট হচ্ছে ধ্যানচাঁদ পুরস্কার, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বন্ধুরা। এবার চলো ধ্যানচাঁদ পুরস্কারটা দেখে নিই। ধ্যানচাঁদ পুরস্কারে দেখো দেখো বন্ধুরা, তারপর তোমাদের ধ্যানচাঁদ পুরস্কারটাও ইম্পর্টেন্ট, এবার এখান থেকেও দিতে পারে। যেমন ধরো শ্রী কুলদীপ সিং, ইনি অ্যাথলেটিক্স বিভাগে আছেন। তারপর শ্রী প্রদীপ সিং গান্ধে, উনি ব্যাডমিন্টন বিভাগে পেয়েছেন, ঠিক আছে। শ্রী অজিত সিং, ইনি হকি বিভাগে পেয়েছেন। শ্রী সত্যপ্রকাশ তাওয়ারি, ইনি প্যারা ব্যাডমিন্টন বিভাগে পেয়েছেন। দেখো যারা আমাদের কাছে পেড ব্যাচে পড়ো, তাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পিডিএফ পেয়ে যাবা, কোনো অসুবিধা নাই। কিন্তু যারা আমাদের কাছে পড়ো না, তো তাদের উদ্দেশ্য বলি, তোমরা কিন্তু প্রত্যেকজনের খাতায় নোট ডাউন করে নাও, কারণ এটা আমাদের দেওয়ার কিন্তু কোনো পারমিশন নেই, বুঝতে পেরেছো? চাইলেও আমি কোনো ব্যাচে দিতে পারবো না, বা তোমাদের কোনো মানে কোনো জায়গায় এটা দেওয়ার অধিকার নেই, শুধুমাত্র পেড ব্যাচ ছাড়া। তো যাই হোক, তোমরা একটু খাতায় লিখে নিও, এবং আশা করি তোমরা খাতায় লিখে নিলেও হবে। আর যদি কেউ পড়তে চাও তো বলেই দিলাম, ওই যে নাম্বারটায় কন্ট্যাক্ট করো, মাত্র 60 টাকা মাইনে, এমন কিছু ব্যাপার না। এক মাস পরে 60 টাকা, প্রত্যেক দিন 2 টাকা মাইনে, এমন কোনো ব্যাপার না, দিতে পারো। অঙ্ক ইংরাজি সব ক্লাসই হয়। তো দেখো এখানে দেখো অজিত সিং আছে হকিতে, তারপর শ্রী সত্যপ্রকাশ তাওয়ারি, শ্রী মনোজ সিং আছে, ত্রিনেত্র পাল হুদ্দা, শ্রী সুখবিন্দর সিং। দেখো তার পরে তোমাদের বলি দিই, টোটাল 15 জন পেয়েছিল। কতজন বলে? টোটাল 15 জন পেয়েছিল। আর যদি বলে কত সাল থেকে ধ্যানচাঁদ দেওয়া শুরু হয়, তাহলে 2002 সাল থেকে ধ্যানচাঁদ পুরস্কার কিন্তু চালু করা হয়। কার নামে? ধ্যানচাঁদের নাম থেকে, ঠিক আছে। তো দেখো আজকে যে ক্লাসটা, অবশ্যই টপিক ওয়াইজ ছোট হলেও ক্লাসটা কেউ নেগলেক্ট করবে না। আর আমাদের চ্যানেলে যে ক্লাসগুলো দেওয়া হয় কোনো সাধারণ ক্লাস নয়, আমাদের এটুকু বলতে পারি, ছোট চ্যানেল হতে পারে। তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি পাওয়ার জন্য যথেষ্ট, এর বাইরে না তো কোনো প্রশ্ন দেবে, তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো আজকে পর্যন্ত এতটাই বন্ধুরা, সকলে ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।